অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। তিনটি গ্রহ বকরি এবং দুইটি গ্রহ, এই বকরি গ্রহ রাজযোগ, নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে। সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে এই তিন রাশির, ধনবর্ষা হতে চলেছে এই তিন রাশির। বকরি গ্রহের নবপঞ্চম রাজযোগ বিশেষভাবে লাভ দিতে চলেছে এই তিন রাশির মানুষের। সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। এবং অনেকেই জিজ্ঞাসা করেন যে স্যার, আপনি যে কথাটা বলছেন কত তারিখ থেকে কত তারিখ অবধি এটা প্রযোজ্য থাকবে, অর্থাৎ থাকবে এই রাজযোগ, এই তিনটি গ্রহের বকরি রাজযোগ? দেখুন, আজ 15ই জুন 2021, 8ই জুলাই 2021 অবধি, 8ই জুলাই 15ই জুন থেকে 8ই জুলাই 2021 অবধি এই রাজযোগ আপনাদেরকে, এই তিন রাশিকে দিতে চলেছে ধনের বর্ষা। অর্থাৎ সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে এই তিন রাশির মানুষের। দেখুন, বর্তমানে তিনটি গ্রহ, দুটি গ্রহ বকরি আছে, একটি হচ্ছে বুধ এবং একটি হচ্ছে শনি, এবং 20ই জুন থেকে বৃহস্পতিও বকরি হচ্ছে। আমি এই বিষয়ের উপর কিন্তু আপনাদেরকে ভিডিও আমি আপলোড করব খুব তাড়াতাড়ি। তো বুধ আপনার বৃষ রাশিতে বকরি অবস্থায় অবস্থান করছে এবং সেখানে রাহুও একত্রে, এবং মকর রাশিতে এই শনি বকরি। বুধ এবং শনির, বুধ এবং শনি বকরি নবপঞ্চম রাজ্য এই তিন রাশিকে দিতে চলেছে ধনের বর্ষা। কোন কোন এই তিন রাশি আমি এই ভিডিওতে আলোচনা করব। অনেকে কমেন্টস করছেন যে স্যার আমার এটা এটা মিলে যাচ্ছে, কেউ কেউ বলছেন যে স্যার এই জায়গাটা হচ্ছে না। আমি আবারও বলবো, আপনারা নিজস্ব জন্মছকটা যদি চান অবশ্যই অ্যানালাইসিস করান, কোন জায়গাটাতে প্রবলেম আছে সেই জায়গাটাতে আপনারা রেক্টিফিকেশান করুন। তো শুরু করা যাক এই তিন গ্রহের বকরি। ট্রিপল লাভ দিতে চলেছে, তিন ডবল লাভ দিতে চলেছে এই তিন রাশিকে। নবপঞ্চম যোগ, দুটি গ্রহের বকরি গ্রহের নবপঞ্চম যোগ, তিনটি গ্রহ তিনটি রাশি হতে চলেছে মালামাল ধনবর্ষা। কোন রাশি এই তিন রাশি আমি আপনাদেরকে আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশির কথা আমি বলবো, নাম আগে বলবো না, তার আগে কি কি ঘটতে চলেছে সেই রাশির সেটা আগে শুনুন। দেখুন, আপনাদের অলরেডি অ্যাকুরেট অ্যাপ্রুভ আপনার নবপঞ্চম রাজ্য। আপনাদের পঞ্চম স্থানে শনি এবং নবম স্থানে বুধের অবস্থান, এবং শনি এবং বুধ নবপঞ্চম রাজ্য অলরেডি সৃষ্টি করছে। আপনাদের ক্ষেত্রে কোন রাশি আমি নাম পড়ে বলো, কোন কোন দিক থেকে? দেখুন, শেয়ার মার্কেট, লটারি, ফাটকা থেকে আপনারা লাভ পাবেন। সন্তানের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, এবং ব্যবসা ক্ষেত্রে আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট করবেন। যারা সবজির বিজনেস করেন, কাঁচা মালের ব্যবসা করেন, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। যারা ব্রোকারির সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আকর্ষক ধন লাভ হতে চলেছে এই রাশির। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা, মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এই সময় আপনাদের এই দুটি গ্রহ বকরি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে এই নবপঞ্চম রাজ্য।
এবং এই সময়ের মধ্যে আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট। কোন এই রাশি এবার আপনাদেরকে আমি নাম বলতে চলেছি, সে সৌভাগ্যশালী রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে এই তিনটি গ্রহ বক্রী ট্রিপল লাভ দিতে চলেছে, তিন দিক থেকে আপনারা কিন্তু লাভ পাবেন, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আকর্ষিক ধনলাভ আপনাদের হবে। দ্বিতীয় যে রাশি বলবো তার আগে কি কি করতে চলেছে তারপর দ্বিতীয় রাশি নাম বলবো। প্রথম কথা, আপনাদের রাশিতে বুধের অবস্থান এবং শনি আপনাদের ঠিক নবম ভাবে, আপনাদের এই এবং বক্রী শনিও বক্রী বুধও বক্রী নবপঞ্চম রাজ্য, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, কাউন্সিলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনারা কিন্তু ভালো ফল এই সময় পাবেন। যারা সবজির বিজনেস করছেন তারাও কিন্তু এই সময় ভালো ফল পাবেন। অর্থাৎ ধনের জায়গাটা, আকর্ষিক ধনের জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। গোল্ড থেকে আপনারা শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে, ট্রেন্ডিং থেকে, ফাটকা থেকে, স্টক বিজনেস থেকে এই সময় কিন্তু আপনারা ভালো ফল পাবেন। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, কর্মের জায়গাটা মান সম্মান বৃদ্ধির জায়গা আপনাদের নির্দেশ করছে, আকর্ষিক ধনলাভ এই রাশির হতে চলেছে এবং বুদ্ধির দ্বারা আপনারা অনেক কাজ কিন্তু এই সময় করতে পারবেন। এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সৌভাগ্যশালী রাশি আপনারা গেস করে দেখুন, লিখবেন কমেন্টসে লিখতে পারবেন যে সেই সেই রাশি বিশেষভাবে কিন্তু লাভ পাবে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ধনলাভ হতে চলেছে, দৈনিক রোজগারের জায়গাটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে, ডেলি রোজগার আপনাদের কিন্তু বাড়বে, প্রপার্টি থেকে লাভ আপনারা এই সময় পাবেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, এই বক্রী এ নবপঞ্চম রাজ্য মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, আকর্ষিক ধনলাভ, কর্মক্ষেত্রে উন্নতি, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং এই সময়ের মধ্যে আপনাদের লটারি, শেয়ার, ফাটকা থেকে কিন্তু এই সময় আপনারা অর্থ কিন্তু পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকর্ষিক ধন বর্ষা হতে চলেছে মকর রাশির এবং বিশেষভাবে লাভ পেতে চলেছে মকর রাশি এই তিনটি গ্রহ বক্রী হওয়ার কারণে বিশেষভাবে কিন্তু এর লাভ পেতে চলেছে। নমস্কার।